আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আপনাদের সাথে কথা বলবো 200 ইউরো বোনাস নিয়ে। নতুন যে 200 ইউরো আপনাদের মাঝে দেওয়া হবে, কে দোমান্দা করতে পারবেন, কে দোমান্দা করতে পারবেন না, আজকের ভিডিওতে এ টু জেড নিয়ে কথা বলার চেষ্টা করব। আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মূল কথা যাওয়ার আগে, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয়। আর বন্ধুরা, যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন, আমার সাথে আছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই। বন্ধুরা, এই 200 ইউরো বোনাস নিয়ে অনেকে অনেকভাবে প্রশ্ন করছেন, নতুনভাবে যে 200 ইউরো দেওয়া হবে এই বিষয় নিয়ে। পূর্বে আপনাদের বলছিলাম যে আপনারা যারা প্রশ্ন করছেন, আপনাদের জন্য নতুনভাবে আমি ভিডিও নিয়ে আসব এই 200 ইউরো বোনাস নিয়ে। আসলে ব্যস্ততার কারণে আপনাদের মাঝে ভিডিওটা আমি তাড়াতাড়ি নিয়ে আসতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আপনারা যারা প্রশ্ন করছেন, কিছুটা হইলেও এই ভিডিওর মাঝে উত্তরটা আপনারা পাবেন। সর্বপ্রথমে কথা বলি, অনেকেই আপনারা জানতে চাইছেন যে এই 200 ইউরো নতুন যে আপনাদের মাঝে দেওয়া হবে, এইটার জন্য সকলে কি দোমান্দা করতে পারবেন কি না এই বিষয় নিয়ে। এই 200 ইউরো যে আপনাদের মাঝে দেওয়া হবে, এটা সকলে এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন না। কেননা এটা নতুন বলতে এইরকম নতুন না যে সকলের জন্য দেওয়া হইতেছে, এটা দেওয়া হইতেছে অলরেডি বর্তমানে যেটা আপনাদের মাঝে চলতে আছে, এইটার জন্য যারা দোমান্দা করতে পারেন না, যারা সমস্যার কারণে যারা পারেন না, তাদের জন্য এই 200 ইউরো নতুনভাবে দেওয়া হবে। এখন আপনি যে কোনো এক সমস্যার কারণে, এই যে বর্তমানে 200 ইউরো যেটা আপনাদের মাঝে চলতে আছে, হয়তো আপনি দোমান্দা করতে পারেন নাই, এখন আপনারে আরেকটা সুযোগ দিছে এই নতুন এই 200 ইউরো বোনাসের উপরে, যে ওইটা যেহেতু আপনি দোমান্দা করতে পারেন না, তাহলে এই 200 ইউরোর জন্য আপনি দোমান্দা করতে পারবেন। এখন মূল কথায় যাই, এই 200 ইউরোর জন্য কীভাবে দোমান্দা করবেন, কী কারণে আপনি দোমান্দা করতে পারেন না অলরেডি যেটা আপনাদের মাঝে চলতে আছে। হয়তো অনেকে অসুস্থ ছিলেন, কিংবা হাসপাতালে ছিলেন, কিংবা কারো ফ্যামিলি অবস্থায় যাদের বাচ্চা কাচ্চা অসুস্থ আছে, আপনি দোমান্দা করতে যাওয়ার সুযোগ পান নাই, কিংবা আপনি অ্যাক্সিডেন্ট করছেন, যে কোনো এ টু জেড সমস্যার কারণে আপনি এই পুরানো যে 200 ইউরো আপনাদের মাঝে দেওয়া চলতে আছে, এটা আপনি দোমান্দা করতে পারেন নাই। তাহলে আপনি কী করবেন, নতুন যে 200 ইউরো আপনাদের মাঝে এই মুহূর্তে রানিং আছে, এই 200 ইউরো আপনি দোমান্দা করতে পারবেন। এখন স্বয়ংক্রিয়ভাবে যারা পাইছেন, অনেকে স্বয়ংক্রিয়ভাবে পাইছেন রেজিস্টার দি শীতের দিন আনসার সাথে, রেজিস্টার দি পেনশনের সাথে, তারপরে আপনারা আরও আপনার গৃহকর্মী যারা আছেন তারা পাইছেন, এরকম যারা স্বয়ংক্রিয়ভাবে যারা পাইছেন, আপনারা কিন্তু এই 200 ইউরোর জন্য দোমান্দা করতে পারবেন না। যদি আপনি নাও পাইয়ে থাকেন, স্বয়ংক্রিয়ভাবে যাদের দেওয়া হয়েছে তারা যদি নাও পাইয়ে থাকে, অনেকে হয়তো পান নেই, তারাও কিন্তু এই নতুন 200 ইউরো বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন না। শুধুমাত্র স্বয়ংক্রিয় যারা পাইছেন তাদের জন্য বলা হয়েছে। এবার যাই, দোমান্দা কে করতে পারবেন, নাসপিতে যারা আছেন ও ডিস্কুলে যারা আছেন, আপনারাও কিন্তু অনেকে স্বয়ংক্রিয়ভাবে পাবেন, আবার অনেকে স্বয়ংক্রিয়ভাবে পাবেন না। আপনাদের অপেক্ষা করতে হবে অক্টোবর মাসের শেষ তবুত, কেননা আপনাদের পাগামান তো আসবে অক্টোবর মাসের শেষ তবুত, আপনাদের পাগামান তো আসবে এই নাসপিতে যারা আছেন আপনাদের, আর যারা আছেন কৃষিকর্মী যারা আছেন, তারপর যারা কাজ করেন এখানে দোমান্দা করতে পারবেন এই ধরনের লোক। আবার অনেকে আছেন যে কারণে আপনারা বোনাসটা পান নাই 200 ইউরো, এইটা আপনার শতকরা 99% লোকই পায় না। যেরকম যারা কাজ করে ফাত্তুরার সাথে, যাদের ফর্ম পূরণ করে দেওয়ার কথা ছিল, অনেক মালিকরা কিন্তু এই ফর্মটা পূরণ করে দেয় নাই, ফর্মটা পূরণ করে না দেওয়ার কারণে এই 200 ইউরো কিন্তু আপনারা পান নেই। প্রায় মালিকরাই এইটা করছে যে আপনার ফাত্তুরার সাথে একটা ফর্ম পূরণ করে ওইটা জমা দেবে, আপনার যে ব্যাংকে হোক, যে জায়গায় আপনার ওই ফাত্তুরাটা জমা দেয় সেই জায়গায় জমা দিয়ে দিলে আপনি কিন্তু এই 200 ইউরো পাইয়ে যাইতেন। যারা জমা দেয় নাই তাদের জন্য নতুনভাবে এই 200 ইউরো বোনাসটা দেওয়া হইতেছে। এটা আপনি যে কোনো দোকানে যাইয়া, আপনার বাঙালি যে বাইরে আছে, বাঙালি যে কাপ আছে আর কি, যে কাপে যাই যে আপনি দোমান্দা করতে পারেন সেইটা না, বাঙালি যে বাইরে দোমান্দা করতে পারে তাদের মাঝে যাই আপনি দোমান্দা করতে পারেন, আপনার যদি স্পিড আইডি থাকে। এটা কিন্তু স্পিড আইডি দিয়ে দোমান্দা করতে হবে, কোনো ইমসের সাইডে, ইমসে যাই হোক, কাপে যাই হোক, কেউ কিন্তু দোমান্দা করতে পারবে না। আপনার যদি স্পিড আইডি থাকে তাহলে আপনি এই বোনাসটার জন্য দোমান্দা করতে পারবেন। শুধুমাত্র আপনাদের সাহায্যের জন্য সরকার নতুনভাবে আবারও এই 200 ইউরো
দেয়া শুরু করছে যে অনেকে এই বোনাসটা পায় না। তাদের যে একটা হিসেব আছে, মনে করেন আমি হিসেব করছি যে 10 জনারে আমি 100 টাকা দেব, এখন 10 জনের ভিতরে 5 জন আইছে আর 5 জন আসে নাই। আর আমার আজকেরা দেওয়ার একটা তারিখ ছিল যে আজকে আপনাদের মাঝে এই 100 টাকা 10 জনের মাঝে ভাগ করে দেব, কিন্তু 5 জন আইছে 5 জন আসে নাই। আমি তাদের জন্য নতুন ভাবে আবার একটা তারিখ দিলাম যে এই তারিখে আমি 5 জনারে 50টা টাকা ভাগ করে দেব। শুধুমাত্র যারা পায় নাই তাদের জন্য নতুন ভাবে তারিখ দেওয়া হয়েছে। নতুন বলতে এই 200 সেরকমই উদাহরণে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, যেহেতু অনেকেই বুঝতে পারেন না যে নতুনভাবে দিতে আছে, তাহলে তো সকলেই দোমাদা করতে পারে। আসলে নতুনভাবে সকলের জন্য না, যে একটা দেওয়া হইতেছে রানিং, অনেকে এই বোনাসটা ধরতে পারে না, প্রথম দেওয়া হয়েছে এই জন্য অনেকে বুঝতে পারে না, এই জন্য আবারও আপনাদের একটা সুযোগ দেওয়া হয়েছে এই 200 বোনাসের জন্য। এখন যারা এই ফাত্তুরার সাথে ফর্ম পূরণ করে জমা দিতে পারে না, আপনারাও এই 200 বোনাসের জন্য দোমাদা করতে পারবেন কিবা শুধুমাত্র অটোমেটিক যাদের আসার কথা ছিল তারা বাদে, আর যাদের দোমান্দার কথা আছে সকলেই এই 200 বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন। এখন আপনি যদি একবার পাইয়ে যান, তারপরে কিন্তু আবার এই নতুন 200 বোনাসের জন্য আবার দোমান্দা করেন না, কেননা শুধুমাত্র একবারই আপনাদের দেওয়া হবে। এখন আপনি এই জায়গা, এই যেটা অলরেডি রানিং চলতে সেখানে 200 পাইছেন, আপনি চিন্তা করতেছেন আমি আবার দোমান্দা করে দিই তাহলে মনে হয় আমি আবার 200 পাবো, সেটা কখনো করেন না এই ভুলটা। কেননা যারা পায় নাই তারাই শুধুমাত্র দোমান্দা করবে। এখন নাসপিতে কিন্তু অনেকে স্বয়ংক্রিয়ভাবে পাবে, আবার অনেকে কিন্তু পাবে না, এখানে অনেকভাবে দেওয়া হবে। এই জন্য আসলে আপনাদের অপেক্ষা করতে হবে যে কাদেরটা স্বয়ংক্রিয় আসে আবার কাদেরটা আসবে না, কেননা এই যে অলরেডি যে 200 বোনাস আপনাদের মাঝে দেওয়া চলতেছে এটা কিন্তু অক্টোবর মাসের শেষ হয়ে যাবে। এটা দোমান্দার তারিখও অক্টোবরের শেষ, পেমেন্ট টেমেন্ট সব কিছুই অক্টোবরে শেষ হয়ে যাবে। আর নতুন যেটা দেওয়া হইতেছে এইটা দোমান্দার তারিখ কিন্তু আপনাদের এক মাস বাড়ানো হয়েছে, এক মাস বাড়ানো হয়েছে এই জন্য অক্টোবরের ভিতরে যারা পাবেন না আপনারা নভেম্বরের 30 তারিখের ভিতরে দোমান্দা করতে পারবেন। আর এখন থেকে যারা এই নতুন 200 বোনাসের জন্য দোমান্দা করছেন কিবা করতে চান, আপনাদের পাগামিন তো আসবে অক্টোবর মাসে। আর আপনারা যারা অপেক্ষায় থাকবেন তারা নভেম্বরে যদি দোমান্দা করেন ওই মাসেই আপনাদের পাগামিন্ত আসবে। তাহলে কারা অপেক্ষা করবেন ও কারা দোমান্দা, আপনারা যাদের অপেক্ষা করতে হবে ও যাদের দোমান্দা করতে হবে আপনাদের কিছুটা হইলেও জানানোর চেষ্টা করলাম যে এই 200 বোনাসের জন্য কে এই মুহূর্তে দোমান্দা করতে পারবে কে দোমান্দা করতে পারবে না। আশা করি আপনারা ক্লিয়ার হইলেন। এইটা নিয়ে অনেকে অনেকভাবে প্রশ্ন করছিলেন, তারপর আবার অনেকে বলছেন যে এই 200 বোনাস নিয়ে হয়তো আপনাদের মাঝে 10-15টা ভিডিও নিয়েছে এরকমও অনেকে লিখছেন। আসলে ভিডিও তো আমরা আপনাদের মাঝে জানানোর জন্যই আসি, ভিডিও করাটা মেইন ফ্যাক্ট না। ফ্যাক্ট হয়েছে যে আপনারা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আমাদের একের পর এক ভিডিও দিতে, আর আপডেট যেভাবে আসে সেইভাবেই কিন্তু আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। আজকে একটা আপডেট আসছে, সেখানে বলা হয়েছে যে অমুক দিন আপনার এই দোমান্দাটা শেষ তারিখ। এখন আমি মনে করেন পূর্বে যে ভিডিওটা দিচ্ছি সেখানে কিন্তু আপনার বলা হয় না যে দোমান্দাটা কত তারিখ শেষ তারিখ, আজকে আপডেটটা পাইছি এই জন্য আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসা লাগছে। এইভাবে আর কি ভিডিও 200 বলেন আর 500 বলেন, যে বোনাস নিয়ে কথা বলতে গেলে একটা বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, একটা বোনাস যদি দেয় তাহলে কিন্তু নর্মালে 5-7টা ভিডিও করা লাগে আপনাদের মাঝে, কারণ একের পর এক আপডেট আসে, সেইভাবেই আপডেট অনুযায়ী আপনাদের মাঝে কথা বলা লাগে। যাই হোক, এই 200 বোনাস নিয়ে অনেকে অনেকভাবে মন্তব্য করছেন, কেউ ভালো করছেন কেউ খারাপ করছেন, হয়তো যাদেরটা খারাপ করছেন হয়তো আপনাদের এই 200 বোনাস দরকার নেই, যাদের দরকার আছে তারা ভালো করছে। যাই হোক, এই নিয়ে কোনো সমস্যা না, শুধুমাত্র আপনারা যারা এই বোনাস নিয়ে জানতে চাইছেন আশা করি একটু হইলেও ক্লিয়ার হইলেন এই 200 বোনাস নিয়ে, যে কাদেরকে দেওয়া হবে নতুনভাবে, কারা দোমান্দা করতে পারবেন কারা পারবেন না, সব কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করলাম। বন্ধুরা, এই ছিল আপনাদের মাঝে 200 বোনাস নিয়ে কথা। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, আমার সাথে থাকবেন, কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি লিটন ইটালি নেভোলি থেকে, আবারও আসব পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে। বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।